কিন্তু এমন কোনো খ্রিস্টান খুশি পাবে না যে ইঞ্জিলে কিছু না কিছু জানে, কিছুই বলতে পারবে না সে। কারণ ঈশ্বরের সালাম ভাষা ছিল খালেদি ভাষা, ও ভাষা তো দুনিয়ার কেউই জানে না। আর যদি ভাষা হিব্রু হয় ওটাও কেউ জানে না। ফলে তাদের কাছে একটা মানুষের জন্য মৃত্যুর পরবর্তী জীবনে কিছু পাওয়ার নেই। তার ধারণা করে যে ঈশা, যার নাম ওনারা বলেন যীশুখ্রিস্ট, সমস্ত মানুষের পাপ নিজে বহন করে শূলদণ্ডে দণ্ডিত হয়ে নিহত হয়েছেন। অতএব এখন যত লোক তোমরা খ্রিস্টান হবে, তোমরা যত পাপই করো করো, তোমাদের সমস্ত পাপের বোঝা যীশুখ্রিস্ট একাই বহন করে নিয়ে চলে গেছেন। তো এই সুবিধা যদি কেউ পায়, আর এখন যদি খ্রিস্টান হওয়ার পর যদি দেখা যায় পরকালে কোনো শাস্তি নেই, যেহেতু সব যীশুখ্রিস্ট একাই বহন করে নিয়ে চলে গেছে, তো এখন যত পারে খ্রিস্টান হওয়ার মানুষ মারো, লুটিপুটি খাও, কোনো সমস্যা নেই, কারণ সমস্ত পাপ তো উনি নিয়ে গেছেন ঘাড়ে করে। ঠিক তাই হচ্ছে না? আজকে সারা পৃথিবীতে আমেরিকার চাইতে সন্ত্রাসী রাষ্ট্র একটাও নেই, সারা পৃথিবীতে বোমা মেরে মেরে দুনিয়া শেষ করে দিচ্ছে, তার কোনো বিচার নাই। বিবেকে ধাক্কাও দেয় না যে কাজটা করছে অন্যায় করছে। প্রতিদিন তারা মানুষ মারছে, হয় সিরিয়ায় মারবে, না সোমালিয়ায় মারবে, না ভিয়েতনামে মারবে, কোনো না কোনো মারবেই, ওরা মারাই ওদের কাজ। কারণ তাদের ধারণা হয়ে গেছে, বিশ্বাস জন্মে গেছে যে আমাদের যত পাপই করি আমাদের নবী যীশুখ্রিস্ট সব কিছু বহন করে শূলে দণ্ড হয়ে দণ্ডিত দুনিয়াতে চলে গেছেন। এই বিশ্বাস, এর মধ্যে মানুষের কিছু পাওয়ার নাই। এবার আসেন সঙ্গে যারা থাকে আমাদের হিন্দু ভাইরা, তাদের বিশ্বাস কি? মানুষ মরে গেলে পাপের হিসাব মতে সে জন্মান্তর হবে, অর্থাৎ হয় ছাগল হবে, না গরু হবে, না কুকুর হবে, না শিয়াল হবে, কিছু মানে যে যেমন পাপ করবে সেই পাপ অনুযায়ী এক একটা পশু হবে। এইবারে যদি সে কোনো বেশি বেশি সৎকর্ম করে থাকে, এই সমস্ত কঠিন শাস্তি ভোগের পরে সে এক সময় সৎকর্মের বিনিময় পাবে, সে তার আত্মা পরমাত্মার সঙ্গে মিশে লীন হয়ে যাবে। অর্থাৎ অদ্বৈতবাদী দর্শন, আত্মা এবং পরমাত্মা, সৃষ্টি এবং সৃষ্টিকর্তায় পৃথক সত্তা থাকবে না, এক সত্তা সব লীন হয়ে যাবে। দেখা যাচ্ছে সেখানেও কিন্তু পুরস্কার বা তিরস্কারের ব্যবস্থা নাই। এবার আসেন বৌদ্ধ ধর্মে, তারা কোনো কিছু খুঁজে পায় না, মৃত্যু পরে যে কী হবে বলতে পারে না, নিজেরা বানিয়েছে। তো শেষে ওরা বলে দুনিয়ার এই কষ্ট শেষ করে যখন আমরা মরে যাব, তখন আমরা মহাপ্রস্থান করবো, নির্বাণ লাভ করব। নির্বাণ বলতে মহাপ্রস্থান, কিসের থেকে? জগৎ থেকে মহাপ্রস্থান। কী হবে লাস্ট ফিনিশিংটা, কী হবে ফলাফল, কী মহাপ্রস্থান? তো প্রস্থানই, আর কোনো রিটার্ন নাই। ফলে ওনারাও কিছু বলতে পারছে না মৃত্যুর পর মানুষের জীবনটা কী হবে, এটাকে বলে নির্বাণবাদ। হিন্দুদের জন্মান্তরবাদ, বৌদ্ধদের নির্বাণবাদ, খ্রিস্টানদের তৃত্ববাদে বা প্রায়শ্চিত্ববাদে মানুষের কিছুই পাওয়ার নাই। এই হতাশাগ্রস্ত মানুষগুলোকে আসান্বিত করেছে ইসলামের আখেরাত দর্শন। আখেরাত বিশ্বাস যখন একটা মানুষের মধ্যে আসে, তখন সে দুনিয়া থেকে যাবতীয় কষ্ট দুঃখের বিনিময়ে লাভে সন্তোষ প্রকাশ করে। মজলুম মনে করে, আমি দুর্বল মজলুম, সারা জীবন জালেম আমাকে জুলুম করেছে, আমি কি এর প্রতিফল পাবো না? আল্লাহ বলছেন অবশ্যই তুমি প্রতিফল পাবে। অন্যায় করেছ হে জালেম, অবশ্যই তুমি শাস্তি পাবে। আমি মজলুম, আমি শান্ত যে না, আমি আমার ক্ষমতা নেই ওই জালেমকে প্রতিশোধ নেওয়ার, ও প্রতিশোধ আমার পক্ষ থেকে আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাকে নেবেন, সে প্রতিশোধ অত্যন্ত কঠিন হবে, আমার সে ক্ষমতা নাই। যখন আমি এটা জানব অবশেষ, তখন আমার হৃদয়ে শান্তি আসবে এবং ইনশাআল্লাহ এর মাধ্যমে দুনিয়াতে আমি একজন আশান্বিত মানুষ হিসেবে বসবাস করতে পারব। এই যে আখেরাত বিশ্বাসের যে মৌলিক বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে, ইসলাম দুনিয়ার মানুষকে কত উপকার করেছে। আর নইলে নৈরাশ্য এবং হতাশার গ্লানিতে মানুষ সব ধ্বংস হয়ে যেতে হবে। এরপরে তাকে বলা হয়েছে ইন্নামা তোয়াফফানা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, হে মানুষ
তুমি নির্বাণ প্রাপ্ত হবে না, তুমি গরু ছাগল হবে না, তুমি শ্রেষ্ঠ জাতি। তোমাকে অবশ্যই আল্লাহর সামনে হাজির হতে হবে এবং তোমার যাবতীয় ভালো মন্দির হিসাব সেখানে হবে, পুরস্কার তুমি অবশ্যই পাবে। শুধু পুরস্কার শুধু পাবে না, স্বয়ং আল্লাহ তোমাকে সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম, তোমার দয়ালু আল্লাহর পক্ষ থেকে তুমি সালাম পাবে সেখানে। আসো কোথায়, শুধু তুমি না, তোমার নেককার স্বামী স্ত্রী সন্তান সন্ততি পূর্বপুরুষ উত্তর পুরুষ সবার সঙ্গে তোমাকে জান্নাতে দেখা হবে যদি তারা সবাই ঈমানদার হয়। এই সৌভাগ্য শুধুমাত্র ঈমানদাররাই পাবে, অন্য কোনো জাতির পক্ষে এই সৌভাগ্য লাভের সুযোগ নাই। আর আগের যে কথাগুলি বললাম এগুলো নিজেদের কল্পিত দর্শন, সব কল্পনা নির্ভর, যার পিছনে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেন নাই। আর এখন যেটা বলছে আখেরাত দর্শন, সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আল্লাহর কথায় কোনো মিথ্যা নাই, কোরআনের কোনো মিথ্যার খবর নাই। কোরআন যে কথা বলছে এটাকেই মানুষ এখন আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করে দিয়েছে। আন্তর্জাতিক বিশ্ব ইসলামের যে ক্রমোন্নতি, এত জুলুম সত্ত্বেও যে মুসলমান হচ্ছে মানুষ দলে দলে, মূলত এই দর্শনের কারণে। তারা দেখছে অন্য কোনো দর্শনে আমাদের পরকালে মুক্তি নাই, মৃত্যু তো হবেই, এটা নিশ্চিত, এতে সবাই একমত। মৃত্যুর পরে কী হবে? পরে ইসলাম বলছে তুমি পুরস্কৃত হবে অথবা তিরস্কৃত হবে, জান্নাত পাবে অথবা জাহান্নাম পাবে। অথবা আমাকে দুনিয়াতে যে কোনো মূল্যে জান্নাতে যাওয়ার জন্য পাথর সঞ্চয় করতে হবে। আর যখন আমি জান্নাত যাওয়ার পাথর সঞ্চয় করব, অবশ্যই আমার দ্বারা অন্যায় কাজ হবে না, আমার দ্বারা ন্যায় কাজটাই খালি হবে, ঠিক না? এই বিশ্বাসটা সবার আগে নিতে হবে। আর এই জন্য কোরআন শুরু করেছে কি দিয়ে? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এরপরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা আস-সালাহ হুদা লিল মুত্তাকিন। মুত্তাকী কারা? তার ছটা গুণ আছে। প্রথম গুণ ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে বিশ্বাস করে, যারা দেখতে পায়। তার বিশ্বাস কি আছে? দেখতে পাচ্ছে আপনার সামনে বসে আছে, কোনো ঈমান লাগে নাকি? যদি বলে তোমার দাদা ছিল, পরদাদা ছিল, আমি কিন্তু দাদাও করে দেখি নাই, পরদাদা করে দেখি না, নানা করে দেখি না, নানিকেও দেখি নাই। আমি যদি বলি যা দেখি নাই তা মানে না, তাহলে তো আপনি নিজেই নাই হয়ে যাবেন। দাদা নাহলে বাবা হইলে কোত্থেকে, বাবা নাহলে আমি হলাম কোত্থেকে? আপনি বিশ্বাস করতে বাধ্য হচ্ছেন না দেখেও, ঠিক অমনি করে আল্লাহকে আপনি দেখেন নাই, কিন্তু আল্লাহ সৃষ্টি দেখছেন না? আপনার বাড়িতে একটা সন্তান আসলো, বাড়ি আনন্দ ভরে যাচ্ছে, কে সন্তানটা তৈরি করলো? বটন তোমার স্ত্রীর গর্ভে 9 মাস 10 দিন রেখে তিনটা কঠিন পর্দার মধ্যে সুন্দরভাবে নাক মুখ চোখ দিয়ে সুন্দর একটা পরিষ্কার একটা শিল্পের নৈপুণ্য দিয়ে একটা বাচ্চা তৈরি করে আল্লাহ পাঠিয়ে দিলেন। তুমি তো খালি এখন আদর করে চুমু খাচ্ছ, কিন্তু কে তৈরি করলে একবার খেয়াল করে দেখেছো কি? সে আল্লাহই করেছেন, সত্যি না? তার হায়াত মৌত রেজেক সব কিছু আল্লাহ পক্ষে লিখে দিয়েছেন। এই কাজটা কে করে? তার প্রতি কি আপনি কৃতজ্ঞ থাকবেন না? এইটা জানার পরে কিন্তু আপনি আর অন্যায় করতে পারবেন না। যিনি আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন তিনি আবার তাকে ডেকে নেবেন। এই জন্য আমরা যখন মৃত্যুর সময় কী বলি, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউম, আমরা সবাই আল্লাহর জন্য, আমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। এই যে কথাটা আমরা বলি, বুঝে শুধু বলবেন, আজকে আমার ভাইটার জানাজা হচ্ছে, কালকে ওখানে আমার জানাজা হবে, ঠিক না? ওই ভাইটা আমার আগে চলে গেল, আমরা একটু পরে যাচ্ছি।